আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা ও অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস পার্ট ওয়ান, ফাংশনের ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের লেকচার হচ্ছে 3 নম্বর লেকচার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফাংশনের ডোমেন রেঞ্জ, তাই না? আমরা এর আগে ফাংশনের ডোমেন রেঞ্জ আমাদের আগে 2 লেকচারে বহুপদী ফাংশনযুক্ত বা বহুপদী ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করছিলাম, আর একটা হচ্ছে ভগ্নাংশযুক্ত ফাংশন নির্ণয় করছিলাম। আজকে হচ্ছে আমাদের বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা। কিন্তু বর্গমূলযুক্ত ফাংশন ডোমেন রেঞ্জ তো একটা, আর তোমাদের বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার আগে আমাদের কিছু ভগ্নাংশযুক্ত ফাংশনে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, যেমন একটা প্রশ্ন যদি এভাবে আসে তাহলে তার ডোমেন রেঞ্জ কী হবে আমরা একটু দেখে নেব। মনে করো, ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন, find the domain and range of the function f of x equal x square minus 4 by x minus 2 x minus 2 আমাদের এই ভগ্নাংশটা এভাবে দেওয়া থাকলো। তাহলে এই ভগ্নাংশযুক্ত ফাংশনে আমাদের কি নির্ণয় করতে হবে? ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সলিউশন করব এটার। দেওয়া আছে লিখে, মানে গিভেন দ্যাট লিখে আমরা ফাংশনটা লিখে নেব, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। আমরা যদি এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে চাই তাহলে ডোমেন বের করতে গেলে আমাদের ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। এখানে এক্স হচ্ছে আমাদের স্বাধীন চল, চিন্তা করতে হবে এক্সের যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত, এক্সের সেই মানগুলো সমূহের যে সেট সেটাই হচ্ছে ফাংশনের ডোমেন। তো আবার আমরা গত ক্লাসে এটাও বলেছি, ফাংশন যদি ভগ্নাংশ হয় তাহলে ভর সমান 0 হতে পারে না। তাহলে এই কথাটা বললেই হয়, যেহেতু ফাংশনটা ভগ্নাংশ তাহলে ভর সমান কী হবে না? 0 হবে না। তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, তো ফাংশনটি সংজ্ঞায়িত হবে, এটার ইংরেজি কী? এটার ইংরেজি হচ্ছে আমাদের দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, ফাংশনটি সংজ্ঞায়িত হবে, দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, ফাংশনটি সংজ্ঞায়িত হয় ইফ যদি হর সমান 0 না হয়। তাহলে হর কত আছে এখানে? এক্স মাইনাস 2, নট ইকাল টু কি ধরবো? 0। এখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বের করতে চাই তাই এক্স নট ইকাল টু কি আসবে? 2 আসবে। তার মানে এক্সের মান 2 হতে পারবে না, এক্সের মান 2 হতে পারবে না। তার মানে এক্সের মান 2 বা এক্স 2টা কি হতে পারবে না? ডোমেন হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি ডোমেন, কি বলতে পারি? ডোমেন। তাহলে আমাদের ডোমেন হবে সমস্ত বাস্তব সংখ্যা। হ্যাঁ, আর এখান থেকে সমস্ত বাস্তব সংখ্যা থেকে আমাদের একটি নির্দিষ্ট সংখ্যা 2 আছে, এটা বাদ দিতে হবে। যখন নির্দিষ্ট সংখ্যা হয় তখন হচ্ছে এই যে আমাদের কি নিতে হয়, সেকেন্ড ব্রেকেটের ভিতরে 2টা লিখব, নির্দিষ্ট উপাদানগুলি সেকেন্ড ব্রেকেটের ভিতরে লিখব, আর এটাকে আমরা প্রকাশ করে থাকি ঠিক এইভাবে। তো এটাই হচ্ছে আমাদের ডোমেন। তাহলে আমাদের যদি এই ফাংশনে যদি ডোমেন আসে তাহলে আমরা ডোমেনটা এইভাবে বের করবো, ঠিক আছে না? এখন হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফাংশনে আমরা কী নির্ণয় করবো? রেঞ্জ নির্ণয় করবো। কী নির্ণয় করবো? রেঞ্জ নির্ণয় করবো। তার রেঞ্জটা কীভাবে নির্ণয় করবো? তার রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা জানি এখানে আমাদের অযুক্ত একটা ফাংশন তৈরি করতে হবে। এগেন আমরা ওয়াই সমান ধরে নিলাম ফাংশনটা এফ অফ এক্স, এফ অফ এক্সের ভ্যালু আমাদের এই যে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই হচ্ছে এক্স মাইনাস 2। তবে এখানে মাথায় রাখতে হবে এক্সের মান কখনো কি হবে না? 2 হবে না। কেন? কারণ এক্সের মান যদি 2 হয় তাহলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, কেননা আমরা বলছি এক্সের মান 2 না, তাই এক্সের ভ্যালু যেহেতু 2 হবে না, তাহলে আমাদের এক্সের ভ্যালু যদি এখানে বসায় তাহলে ওয়াই এর মান কত পাওয়া যাবে? সাপোজ ধরো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে এক্স মাইনাস 2, এটা আমাদের কাটা যাবে,
তার মানে হচ্ছে আমাদের এই কথা বলতে পারি এখানে x প্লাস 2 থাকবে তাহলে এই কথাটা যদি আবার লিখি দেখো x এর মান 2 হতে পারবে না তার মানে x এর মান চিন্তা করে দেখো এই চিন্তা করে দেখো x এর মান যদি 2 না হয় তাহলে x এর মান 2 বসিয়ে y এর মান পাওয়া যাবে 4 তাহলে y এর মান 4ও হতে পারবে না তার মানে এখান থেকে বলতে পারি y এর মান 4ও হতে পারবে না এটা একটু মনে রাখবা কেন কারণ হচ্ছে x এর যে মানে x এর যে মানটি বা যে ভ্যালুটি ডোমেন হবে না আবার x এর মান বসিয়ে ওই x এর মানটি বসিয়ে y এর যে মানটি পাওয়া যাবে সেটাও রেঞ্জ হবে না তার মানে আমরা যদি x এর ভ্যালু 2 ডোমেন না তা 2 বসিয়ে যদি y এর মান 4 5 c এই 4 টাও রেঞ্জ হবে না যে মানে যে মানটা ডোমেন হবে না সেই মানটা বসিয়ে y এর যে মান পাওয়া যাবে সেটাও রেঞ্জ হবে না এটা মনে রাখবা তাহলে y এর মান 4 হতে পারবে না y এর মান কি হতে পারবে না 4 হতে পারবে না তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের যে y এর যে ফাংশনটা বানাইছি এখানে যদি চিন্তা করি এখানে যদি চিন্তা করি তার x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত কেন না এটা হচ্ছে আমাদের একটা সরি এখান থেকে আমরা x এর মানটা বের করব কার মানটা বের করব x এর ভ্যালু বের করব তাহলে x এর ভ্যালু যদি বের করি তাহলে কি হয় x এর ভ্যালু বের করলে হবে y - 2 হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের ফাংশন এখন আমরা চিন্তা করব এই ফাংশনে হ্যাঁ y এর কোন বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত y এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত y এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটা কি হবে সংজ্ঞায়িত হবে কারণ এমন কোন y এর মান পাওয়া যাবে না যে মান বসালে ফাংশনটি কি হবে অসংজ্ঞায়িত হবে তার মানে হচ্ছে আমাদের x y এর সকল বাস্তব মানের জন্য আমাদের x এর ভ্যালু পাওয়া যাবে ফাংশনটা হচ্ছে এটা কারণ এটা বহুপদী ফাংশন বহুপদী ফাংশন হলে তো বাস্তব সংখ্যা হয় আমরা জানি তাহলে আমরা বলবো দা ফাংশন ইজ ডিফাইন্ড দা ফাংশন ইজ ডিফাইন্ড ফাংশনটি সংজ্ঞায়িত হবে ইফ যদি হ্যাঁ y এর ভ্যালু কি সমস্ত বাস্তব সংখ্যা তো সমস্ত বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় কয়েকভাবে একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হ্যাঁ তারপর এটাকে যদি এটা যদি y এর যদি একটা বলি ইন্টারভ্যালটা বলি তাহলে এটাকে প্রকাশ করা হবে মাইনাস ইনফিনিটি লেস দেন y লেস দেন ইনফিনিটি এইভাবেও লেখা হয় সমস্ত বাস্তব সংখ্যাকে এইভাবেও লেখা হয় আবার এইভাবেও লেখা হয় এই দুইভাবে কিন্তু তিনভাবে এইভাবে কিন্তু লেখা যায় এখানে আমি y নিয়ে কাজ করতেছি এই জন্য y লিখছি যদি আমি x নিয়ে কাজ করতাম তাহলে x লিখতাম ঠিক আছে না এখানে রেঞ্জ নিয়ে কাজ করব আমি তো y নিয়ে কাজ করব এই জন্য এই তিনভাবে কিন্তু প্রকাশ করা যায় এটাকে তাহলে আমি এখন এটাও প্রকাশ করতে পারি এটা করতে পারি এটাও করতে তাহলে এটা প্রকাশ করি কোনটা এটা প্রকাশ করি তাহলে y এর মানটা হবে মাইনাস ইনফিনিটি লেস দেন y লেস দেন ইনফিনিটি সমস্ত বাস্তব সংখ্যা বোঝায় কিন্তু বাট আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি একটা পয়েন্ট কি লিখেছি এখানে y এর মান 4 হতে পারবে না তাহলে এখানে n দিয়ে লিখবে and y এর মান 4 হতে পারবে না তার মানে কি সমস্ত বাস্তব সংখ্যা হবে এবং এইখান থেকে 4 টা বাদ যাবে আর এইটাকেই আমরা একটু এইভাবে লিখি রেঞ্জ তাহলে রেঞ্জ হবে সমস্ত বাস্তব সংখ্যা এর মধ্য থেকে আমরা একটা নির্দিষ্ট উপাদান আছে 4 এটা বাদ যাবে তার মানে হবে হ্যাঁ আর থেকে আমরা 4টা বাদ দিয়ে দিব তো এটাই হচ্ছে আমাদের কি আনসার এটাই কি আমাদের আনসার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা কি বুঝতে পেরেছো ঠিক আছে না তাহলে এইভাবে আমরা করব না আবারো বলছি যেহেতু x এর ভ্যালু 2 ডোমেন না ফাংশনের ডোমেন না তাহলে x এর ভ্যালু 2 বসিয়ে y এর যে মান পাওয়া যাবে 4 সেটাও কি হবে না রেঞ্জ হবে না এজন্য আমরা এটা এভাবে বের করে নিলাম তা যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ম্যাথটা আমরা এভাবে করব ইনশাআল্লাহ ঠিক আছে না তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো আর বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও একটু দ্রুত জানাও এখন যদি এইটাই যদি আমাদের এরকম ম্যাথটাই যদি আমাদের উল্টোভাবে আসে যদি উল্টোভাবে আসে তাহলে আমরা কিভাবে করব উল্টোভাবে যদি আসে এই ম্যাথটাই মনে করো আমাদের একটু এভাবে দেই মনে করো x মাইনাস 3 বাই x কিউব x স্কোয়ার মাইনাস 9 এটা আসছে আমাদের তাহলে আমাদের কি হবে x মাইনাস 3 বাই x স্কোয়ার মাইনাস 9 তা ঠিক আমরা এখানেও এভাবে চিন্তা করব এখানেও আমরা লিখব গিভেন দ্যাট লিখে ফাংশনটা লিখব x মাইনাস 3 বাই হচ্ছে x স্কোয়ার মাইনাস 9
তাহলে আমরা জানি ফাংশন যদি ভগ্নাংশ হয় তাহলে y সমান 0 হইতে পারে না তাহলে x স্কয়ার মাইনাস 9 not equal to 0 এখান থেকে ক্যালকুলেশন করলে হবে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 not equal to 0 তার মানে এখান থেকে আমি এবারে লিখে রাখি তোমরা নিচে নিচে লেখ বামিত সাইডে লিখতেছি তাহলে এখান থেকে আমি বলতে পারি x এর ভ্যালু কি হতে পারবে না মাইনাস 3 হতে পারবে না 3 হতে পারবে না হ্যাঁ মাইনাস 3 হবে না 3 হবে না ঠিক আছে না তাহলে মাইনাস 3 আর 3 ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা তার মানে ডোমেইন হবে সমস্ত বাস্তব সংখ্যা আর নির্দিষ্ট উপাদানগুলি হচ্ছে এখানে একটা হচ্ছে মাইনাস 3 আর একটা হচ্ছে 3 এই উপাদানগুলি এখানে বাদ দিতে হবে তাহলে আমাদের এটার আনসার হবে এটা ডোমেইন হবে এটা এখন আমরা এখান থেকে কি বের করব এখান থেকে আমরা বের করব সেটা হচ্ছে রেঞ্জ বের করব রেঞ্জ তার রেঞ্জটা বের করে দেখাই আমরা আমরা এখন রেঞ্জটা বের করে দেখাবো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা y এর সমান ধরে নিলাম f of x তাহলে f of x সমান হচ্ছে x - 3 / x স্কয়ার মাইনাস 9 এটা তাহলে এখান থেকে আমরা একটু এ করি মনে রাখতে হবে এখানে একটু মনে রাখতে হবে এটা লেখার পরে x এর ভ্যালু কি কি হতে পারবে না মাইনাস 3 হতে পারবে না 3 হতে পারবে না হ্যাঁ এই দুটো হতে পারবে না x এর যে মানটা হতে পারবে না সেটা কিন্তু এখানে বাদ দিয়ে দেবই পাবে হ্যাঁ মাইনাস 3 3 হতে পারবে না তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে x মাইনাস 3 বাই হচ্ছে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 তুমি তুমি কাটা তাহলে আসবে 1 বাই x প্লাস 3 এখান থেকে আমরা y এর ভ্যালুটা বের করি y এর ভ্যালু আসছে এটা এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 1 বাই কি আসবে y আমি একটু এখান থেকে ক্যালকুলেশন করার জন্য সরাসরি এখানে চলে গেলাম তাহলে x এর ভ্যালু হবে এখান থেকে আমাদের 1 মাইনাস y মাইনাস কত 3 তার মানে এখানে যদি এটা আসে সুতরাং আমরা বলতে পারি তাহলে ফাংশনটা হবে x ইকুয়াল y 1 মাইনাস 3 y এরকম আসবে তাহলে আমরা চিন্তা করব এখন এইখানে এখানে আমরা চিন্তা করব একটু তবে এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে হ্যাঁ এই যে আমরা এখানে তো বলছিলাম x এর মান মাইনাস 3 এবং 3 হতে পারবে না তাহলে মাইনাস 3 বসালে y এর কত ভ্যালু পাওয়া যাবে সেটা দেখি তাহলে এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে x এর ভ্যালু মাইনাস 3 বসালে অসংজ্ঞায়িত হয় তাহলে আমাদের এটা নিয়ে আমাদের কাজ নাই অসংজ্ঞায়িত হয় এটা ভ্যালু বাদ 3 বসালে কত হয় 1 বাই 6 তাহলে x এর মান যখন 3 হবে না তখন y এর মানও কি হতে পারবে না কারণ আমাদের এর মান ডিফাইন হচ্ছে না মাইনাস 3 যদি বসায় তাহলে অসংজ্ঞায়িত হচ্ছে এটা বাদ আর 3 বসালে কত আসছে 1 বাই 6 তার মানে আমরা বলতে পারি এখানে সেটা হচ্ছে x এর মান যদি আমাদের 3 হয় তাহলে y এর ভ্যালু 1 বাই 6 পাওয়া যাবে যেহেতু 3 ডোমেন না তাহলে 1 বাই 6 কি হবে না রেঞ্জ হবে না x এর মান 3 বসালে y এর মান 1 বাই 6 পাওয়া যাবে যেহেতু 3 ডোমেন না তাহলে 1 বাই 6 রেঞ্জ হবে না তা যাই হোক তো এটা একটু মনে রাখবা একটু এখানে দেখো আমরা যদি এইখানে চিন্তা করি এটা হচ্ছে ভগ্নাংশ তা ভগ্নাংশ যদি হয় তাহলে এর একই আসবে রেঞ্জ কত আসবে যেহেতু y নিয়ে কাজ করতেছি x নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে ডোমেন বের হবে যখন এখানে y নিয়ে কাজ করব তখন এখানে রেঞ্জ বের হবে তো এটা ফাংশন তো ফাংশন হচ্ছে ভগ্নাংশ তো ভগ্নাংশ ফাংশন যদি হয় তাহলে আমরা জানি হর সমান 0 হইতে পারে না তাহলে লিখব এখানে আমাদের দ্য ফাংশন ইজ ডিফাইন্ড ফাংশনটি সংজ্ঞায়িত হবে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি হর সমান 0 না হয় তাহলে হর সমান 0 হবে না এখানে হর কত আছে y তাহলে আমাদের y নট ইকুয়াল টু কি আসবে 0 আসবে আচ্ছা তা যেহেতু 0 যদি আসে আমাদের হর y নট ইকুয়াল টু 0 আবার এখানে একটু খেয়াল করে দেখো এখানে লিখছিলাম y এর মান 1 বাই 6 হতে পারবে না তো এটাও লিখতে হবে সাথে y এর ভ্যালু 1 বাই 6 হতে পারবে না তার মানে আমরা বলতে পারি হ্যাঁ ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি y এর মান 0 এবং 1 বাই 6 না হয় 0 এবং 1 বাই 6 যদি কি হয় না হয় তার মানে আমরা একটা রেঞ্জ পাবো এইটা সেটা হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা
समस्त वास्तव संख्या पाब तर दो उपादान बद एक हे जिरो और एक हे वन बिक्स तेल समस्त वास्तव संख्या के जिरो एवं वन बिक्स की करब बद दिए दीब तो यही हमें कि आंसर तेल आशा करी प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे दुईटे प्रब्लेम ही कि सुंदर भाव बुझते पे सुंदर भाव कि बुझते पे तो प्रिय शिक्षार्थी बंधुरा द्रुत एक कमेंटे जाना दाओ तुम्हें बुझते पर द्रुत जाना दाओ हाँ तो जैक आज के आलोचना करब से हे वर्गमूलुक्त फांगशने डोमेन रेंज निर्णय करते ठीक है ना तो वर्गमूलुक्त फांगशने डोमेन रेंज निर्णय करब कम ओके তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন যদি একটা ফাংশন দেই তোমাদের এরকম একটা ফাংশন দিলাম মনে করো দেখো রুট ওভার 3x মাইনাস 1 আমরা এই ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করব এটা হচ্ছে বর্গমূলযুক্ত ফাংশন কি ফাংশন বর্গমূলযুক্ত ফাংশন কি ফাংশন বর্গমূলযুক্ত ফাংশন তাহলে প্রথম আমরা কি কি কয়টা নাম করেছি একটা হচ্ছে বহুপদী ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছি তারপরে করেছি ভগ্নাংশযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ তাহলে এখন করব আমরা সেটা হচ্ছে বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করব ঠিক আছে না হ্যাঁ তাহলে বর্গমূলযুক্ত ফাংশন যদি হয় তাহলে আমরা সব সময় চিন্তা করি এখানে গিভেন দ্যাট লিখে এখানে আমরা ফাংশনটা লিখে নেব তাহলে আমাদের এটা আসছে √3x - 1 এটা আসছে লিখে নিলাম ওকে আ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করে দেখো বর্গমূলযুক্ত ফাংশন যদি হয় তাহলে আমরা জানি বর্গমূলের ভিতরে নেগেটিভ হতে পারে না কেন না বর্গমূলের ভিতরে যদি নেগেটিভ মান আসে যেমন মাইনাস ওয়ান বা মাইনাস থ্রি আসলো তাহলে আমরা লিখতে পারি থ্রি আই স্কোয়ার তার মানে এখানে বাস্তব মান পাওয়া যাবে না এটা চলে আসবে রুট থ্রি আই বলা অর্থাৎ আমাদের জটিল সংখ্যা চলে আসবে কি চলে আসবে কমপ্লেক্সে চলে আসবে তাহলে আমাদের একটা জানি সেটা হচ্ছে বর্গমূলের ভিতরে নেগেটিভ হবে না তা বর্গমূলের ভিতরে নেগেটিভ না হয় তাহলে কি হতে পারবে তার মানে আমাদের তিনটা বিষয় হবে তো মনে রাখবা তিনটা বিষয় এক নাম্বার হচ্ছে জিরো আর তার ডান পাশে হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভ এগুলো ভ্যালুগুলো হবে পজিটিভগুলো হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি আপ টু ইনফিনিটি আর তার বাম পাশে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে মাইনাস ইনফিনিটি তাহলে এখানে একটা তিন ভাগে বিভক্ত আমাদের আমরা যদি পূর্ণ সংখ্যাগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শূন্যের বাম পাশ আটা ডান পাশ তার ডান পাশে আমাদের আছে এখানে হচ্ছে আমরা বলতে পারি এটাকে বলি আমরা শূন্যের চেয়ে বড় এটা হচ্ছে শূন্যের চেয়ে কি বড় মনে করো এটার মান এক্স তো এক্সের ভ্যালু হবে শূন্যের চেয়ে বড় আর এটা দ্বারা বোঝাবে এক্সের ভ্যালু হচ্ছে শূন্য আর এই পাশে বোঝাবে এক্সের ভ্যালু হচ্ছে শূন্যের চেয়ে ছোট তাহলে শূন্যের যে ডান পাশের যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে শূন্যের চেয়ে বড় আর যেটা শূন্য থাকবে সেটাকে আমি ইকুয়াল শূন্য ধরতে পারি যেটা শূন্যের চেয়ে ছোট সেটা হচ্ছে এক্স লেস দেন জিরো এখন এই যে আমাদের এক্স গ্রেটার দেন জিরো এটাকে আমরা বলি পজিটিভ এটাকে কী বলি আমরা পজিটিভ আর এটাকে বলি আমরা জিরো অর্থাৎ শূন্য বলি আর এটাকে বলি আমরা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ বলি তাহলে আমি এখানে বলছি এই যে দেখো বিষয়টা বর্গমূলের ভিতরে নেগেটিভ হতে পারবে না তার মানে কখনো আমাদের এই নেগেটিভটা হবে না তার মানে সবসময় তত্ত্ব হবে আমাদের কি সেটা হচ্ছে জিরো অথবা পজিটিভ তত্ত্ব হবে আর জিরো এবং পজিটিভ এই দুইটাকে যদি আমি বলি জিরো অর পজিটিভ যদি এই দুইটি শব্দকে যদি আমি ডিফাইন করি একসাথে তাহলে হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো যদি আলাদা আলাদা বলি তার জিরো এক্স জিরো মানে হচ্ছে এক্সের ভ্যালু জিরো পজিটিভ বলতে এক্স জিরোর চেয়ে বড় আর যদি জিরো অর পজিটিভ বলি তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো দুটো একসাথে লেখা হবে তা যাই হোক তাহলে মনে রাখবে একটা বিষয় বর্গমূলযুক্ত ফাংশনের ক্ষেত্রে বর্গমূলের ভিতরে নেগেটিভ হতে পারবে না তা বর্গমূলের ভিতরে নেগেটিভ না হয় তাহলে কী কী হবে শূন্য অথবা ধনাত্মক হবে জিরো অর পজিটিভ হবে তাহলে আমরা মনে রাখবো বর্গমূলের ভিতরের যে রাশিটা থাকবে সেই রাশিটাকে সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল জিরো ধরতে হবে একটু লিখে রাখো একটু পাশে নোট করে রাখো বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে গেলে আমরা মনে রাখবো বর্গমূলের ভিতরের রাশিটাকে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো ধরবো সবসময় লিখে রাখো আমি আবারও বলছি বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে গেলে বর্গমূলের ভিতরের যে রাশিটা থাকবে ভিতরে বর্গমূলের ভিতরের যে রাশিটা থাকবে সেটাকে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো ধরবো শূন্য অথবা ধনাত্মক ধরবো ঠিক আছে না হ্যাঁ
তাহলে এখানে বলো আমাদের যে বর্গমূলের ভিতরে যে রাশিটা আছে কি আছে এখানে বর্গমূলের ভিতরে যে রাশিটা আছে সেটা হচ্ছে 3x - 1 তাহলে আমরা ধরব এখানে 3x - 1 greater than or equal কি 0 কেন বর্গমূল যদি ফাংশনের ভিতরে আমরা সব সময় মানটা ধরব greater than or equal 0 কারণ আমাদের নেগেটিভ হবে না শুধু এই মানগুলো হবে তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নেব তো x এর ভ্যালু বের করলে এখানে হবে 3x greater than or equal 1 তার মানে হচ্ছে এখান থেকে x এর ভ্যালু আসবে কি x আসবে x greater than or equal 1/3 আসবে তাহলে আমাদের এখানে আমরা বলতেছি এইটাই এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি x এর ভ্যালু 1/3 এর সমান বা 1/3 এর চেয়ে কি হয় বড় হয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে হচ্ছে আমাদের যদি সংখ্যা একা একাই এটা যদি 0 হয় এটা যদি আমাদের 1/3 হয় আর এটা যদি আমাদের ইনফিনিটি হয় তাহলে এখানে বলতেছে x এর ভ্যালু 1/3 এর সমান বা তার চেয়ে বড় যদি হয় তার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মানসমূহের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে আর যেহেতু সহ বলছে তাই এটা ক্লোজ হবে তার চেয়ে বড় হবে তার মানে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এই যে আমাদের যে অংশটা আছে এটার জন্য হবে ডোমেনটা হবে এতটুকু x এর ভ্যালু 1/3 এর সমান 1/3 এর সমান বা তার চেয়ে বড় সমান যদি হয় তাহলে অবশ্যই এটাকে ক্লোজ ভিতরের সার্কেলটা পূর্ণ করে দেবে হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে 1/3 1/3 এর চেয়ে বড় বড় হলে ডান পাশে হবে ইনফিনিটি পর্যন্ত শেষ পর্যন্ত তার মানে এটা হবে আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি যদি আমরা ইন্টারভেল আকারে গঠন করি তাহলে হবে 1/3 দেখো এখানে আমাদের প্রান্তীয় দুটো মান বলো এটা হচ্ছে 1/3 আর শেষে হচ্ছে ইনফিনিটি তাহলে 1/3 তারপরে হচ্ছে ইনফিনিটি তো ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয় ইনফিনিটি সবসময় কোন ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেট হয় আর 1/3 এর সাথে কোন ব্র্যাকেট হবে যদি এখানে আমাদের ইকুয়াল থাকে সহ যদি বলে সমান যদি বলে তাহলে তার ব্র্যাকেট আর যদি এছাড়া না থাকলে যদি আমার তার যদি সহ না বলে তার ফার্স্ট ব্র্যাকেট হবে আর নির্দিষ্ট করে বোঝালে সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে আমাদের এখানে হচ্ছে বিষয়টা x এর ভ্যালু 1/3 সহ যেহেতু কথাটা বলছে সমান যেহেতু কথাটা বলছে তাহলে অবশ্যই এখানে তার ব্র্যাকেট দিয়ে কাজ করবে তো এটার দ্বারা এটাই বোঝা সেটা হচ্ছে 1/3 এ তার ব্র্যাকেট বলছে 1/3 সহ তার চেয়ে বড় আর যদি আমাদের এটা লিখতাম তাহলে ভুল হতো আমাদের তো এটা দ্বারা এটা বুঝবে সেটা হচ্ছে 1/3 এর চেয়ে বড় এখানে আমাদের ইকুয়ালটা হবে অর্থাৎ 1/3টাকে বোঝাবে না ফার্স্ট ব্র্যাকেট দিলে মানে ওই প্রান্তীয় মানটা বাদ দিয়ে বোঝায় ওকে তাহলে এটা তাহলে আমাদের আনসার হবে এটা শেষ আনসার তাহলে আমরা বলতে পারি আমরা কি ডোমেনটা নির্ণয় করলাম ওকে এখন আমরা কি নির্ণয় করবো রেঞ্জ নির্ণয় করব তার রেঞ্জটা নির্ণয় করি তাহলে আমরা লিখে নিলাম ওয়াই ইকাল টু এফ অফ এক্স তা ওয়াই এর ভ্যালু কত ওয়াই ভ্যালু হচ্ছে এফ অফ এক্স ধরলে তাই এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের দেখো 3x মাইনাস 1 একটু চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থী বর্গমূলযুক্ত ফাংশনটা একটু আমাদের মোটামুটি কঠিন লাগে স্টুডেন্টের কাছে আসলে কঠিন না চিন্তা করলে ইজি হয়ে যায় আমাদের আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের কাছে ইজি লাগবে কেমন হ্যাঁ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এটা যদি হয় তাহলে আমরা জানি বর্গমূলের ভিতরের ভ্যালুটা কী হবে গ্যাটার দেন অর ইকুয়াল জিরো এটা কিন্তু একটু আগে বলছি যে গ্যাটার দেন অর ইকুয়াল কিন্তু জিরো বলছে আচ্ছা তুমি একটু চিন্তা করো এখানে যদি আমাদের এই বর্গমূলের ভিতরের যে রাশিটা আছে এটা যদি শূন্য বা শূন্যের চেয়ে বড় হয় তাহলে ওয়াইয়ের ভ্যালুকে কোনো সময় নেগেটিভ আসবে বর্গমূলের ভিতরে মনে করো 3x মাইনাস 1 এর মান জিরো হইতে পারে তা জিরো যদি বসায় তাহলে তো ওয়াইয়ের ভ্যালু শূন্য আসবে ওকে আর যদি শূন্যের চেয়ে বড় যদি বসায় তাহলে অবশ্যই ধনাত্মক মান আসবে তাহলে ওয়াই এর ভ্যালু কখনো নেগেটিভ আসতে পারবে না কিভাবে বুঝলাম আবার বলছি আমাদের তো রেঞ্জ যদি বের করতে চাই তাহলে আমাদের এই ফাংশনের সাথে সম্পর্কিত ওয়াইয়ের যে সাবসেটগুলি সেগুলো তো নির্ণয় করবো তা ফাংশনের সাথে সম্পর্কিত এক্স এর ভ্যালু কোনগুলো এইগুলো তাহলে এটা নিয়েই কাজ করতে হবে তাহলে এখানে আমাদের বলছে 3x মাইনাস 1 এর চেয়ে সমান তো বড় হবে তার মানে 3x মাইনাস 1 এর মান জিরো হতে পারবে জিরোর চেয়ে বড় হতে পারবে তাহলে জিরোর চেয়ে যদি বড় হয় তাহলে এই মানটা ওয়াই এর ভ্যালু সবসময় ধনাত্মক আসবে ঋণাত্মক আসার সম্ভাবনা নাই কেননা এটা পজিটিভ আছে এখানে তোমার সবসময় ধনাত্মক আসবে
थ्री एक्स माइनस वन जो पजिटिव है तेल वर्गमुक्त फांगशन मान पजिटिव देखिए तो एर आगे प्लस आसे मान एट पजिटिव आसें शून्य बसले शून्य आसें तो नेगेटिव की आसें नेगेटिव कखनो आसबे ना तो नेगेटिव जो ना आसे नेगेटिव जो ना आसे एखे लिखे देव वायर वैल्यू कखनो नेगेटिव होते पारबे ना এটা কিন্তু অনেকেই প্রেস এখানে কিন্তু সমস্যা হয় বুঝতে সমস্যা হয় এটা এটা কেন লিখলাম কারণ ওয়াই এর মান কখনো নেগেটিভ আসবে না এটা মাথায় রাখবা আচ্ছা তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করি তাহলে বর্গ করো ওয়াই স্কয়ার তাহলে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর এখানে চিন্তা করো একটু এখান থেকে যদি আমরা থ্রি এক্স বের করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা আসবে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে একটু চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু চিন্তা করে দেখো কী আসতেছে তাহলে এখানে ফাংশনটা পেয়ে গেছি আমরা তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের বহুপদী ফাংশন কেন এখানে আমাদের এই তোমরা বলতে পারো ভগ্নাংশ সত্য ওয়ান বাই থ্রি থ্রিটা কিন্তু এখানে চলক নেই কনস্ট্যান্ট এটা বাইরে রাখা যায় চিন্তা করতে হবে এখানে তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনটা কী হবে সংজ্ঞায়িত হবে ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনটা কী হবে সংজ্ঞায়িত হবে তা সংজ্ঞায়িত যদি হয় প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমরা বলতে পারি এখানে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড এই পাশে লেখা আছে এখানে লিখি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এই পাশে চলে আসলাম এই পাশে চলে আসলাম তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে ওয়াই যে কোনো মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে কারণ ওয়াই যে কোনো মান বসো তুমি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ টিং টিং টু টিং টিং এদিকে বাম পাশে মানগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস দেয় বসো না এখানে সংজ্ঞায়িত হবে ঠিক আছে না তাহলে মান যদি পাওয়া যায় লিখবো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি লেস দেন ওয়াই লেস দেন ইনফিনিটি যেহেতু ওয়াই নিয়ে কাজ করতেছি এটা তার মানে সমস্ত বাস্তব সংখ্যা আসলো কিন্তু এখানে লেখা আছে কি এটা মনে রাখবা এখানে লেখা আছে ওয়াইয়ের ভ্যালু শূন্যের চেয়ে ছোট হতে পারবে না তার মানে অ্যান্ড দিয়ে লিখতে হবে ওয়াইয়ের মান শূন্যের চেয়ে ছোট হবে না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা থেকে কী বুঝতে পারলাম এই দুইটা থেকে এটাই বুঝতে পারলাম সেটা হচ্ছে এটা মনে করো আছে আমাদের জিরো এটা হলো ইনফিনিটি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে প্রথম বলতেছে এখানে বলছে মাইনাস ইনফিনিটি হবে ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা তো সমস্ত বাস্তব সংখ্যা এখান থেকে এই পর্যন্ত এটা প্রথম ব্যক্তি বলতেছে মনে করো আর দ্বিতীয় ব্যক্তি বলতেছে না জিরো সে ছোটো হতে পারবে না তার মানে এই যে জিরোর পর থেকে এই পর্যন্ত সে হতে পারবে না এই ব্যক্তি না করে দিছে তাহলে কতটুকু আছে ওয়াইয়ের মান জিরো হতে পারবে আর জিরো সে বড় হতে পারবে তার মানে হচ্ছে এখানে ওয়াইয়ের ভ্যালু জিরো হতে পারবে মানে ইকুয়াল দেবা জিরোর চেয়ে বড় হবে কিন্তু ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি ছোট হবে তার মানে এটা আমি আবারও বলছি এটা থেকে এটা কীভাবে লিখছি এটার দ্বারা বোঝাইছে ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো মাইনাস ইনফিনিটি পরে এই ব্যক্তি বলতেছে জিরো সে ছোট হতে পারবে না তার মানে জিরো হতে পারবে জিরো সে বড় হতে পারবে তার ওয়াইয়ের ভ্যালু জিরো হতে পারবে জিরো সে বড় এটাকে যদি আমরা লিখি র্যান্সটাকে যদি সেট আকারে লিখি দেখো র্যান্স ইন্টারভেল একা যদি লিখি তাহলে হবে এখানে আমাদের প্রান্তীয় মান হচ্ছে জিরো কমা দিয়ে আরেকটা মান আরেকটা হচ্ছে ইনফিনিটি হ্যাঁ ইনফিনিটি কারণ জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয় আর জিরো যেহেতু বলছে এখানে আমাদের সমান সমান যদি তাকে তাহলে অবশ্যই কোন ব্র্যাকেট হয় তার ব্র্যাকেট হয় এটাই হচ্ছে আমাদের কি আনসার তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বর্গমূলযুক্ত ফাংশনে কী বের করতে পারছি আমরা বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারছি ওকে হ্যাঁ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা দেখো আমরা যদি আরেকটা ম্যাথ যদি দেখি তাহলে কী হবে মনে করো এই ম্যাথটাই যদি আসতো আমাদের মাইনাস দিয়ে যদি আসতো তাহলে কী আসতো এখানে আসতো মাইনাস মনে করো এটার আগে কী দেওয়া আছে মাইনাস দেওয়া আছে ফাংশন তখন কী হবে মনে করো এখন বললাম মাইনাস দিয়ে করতেছি যদি মাইনাস দিয়ে থাকে তাহলে চিন্তা করতে হবে এখানে ডোমেন ঠিক এইটাই আসবে কারণ ডোমেন আমরা কাজ করবো বর্গমূলের ভিতরটা নিয়ে তাহলে আমাদের ডোমেন ঠিক থাকবে কিন্তু যখন আমাদের রেঞ্জ নির্ণয় করতে তখন কিন্তু সমস্যা হবে কি হবে দেখো থ্রি এক্স মাইনাস ওয়ানের মান যদি জিরো বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু জিরো পাওয়া যাবে হয়তো আমরা এটাকেই ধরি নাকি তাহলে যদি থ্রি এক্স মাইনাস ওয়ান মান যদি জিরো ধরি তাহলে ওয়াইয়ের ভ্যালু শূন্য আসবে আর যদি থ্রি এক্স মাইনাস ওয়ানের মান যদি আমরা বসাই শূন্যের চেয়ে বড় বসাই তাহলে এটা আসবে ধনাত্মক তো এটা ধনাত্মক আসার কারণে এটাও আসবে ধনাত্মক কিন্তু এটার আগে দেখো মাইনাস আসে তার মানে ঋণাত্মক আসবে কী আসবে ঋণাত্মক তার মানে এখন
शून्य आसबे वायर वैल्यू ऋणात्मक आसबे ना कोनटा धनात्मक तारपर माइनस थाकले तो अवश्य लिखते हबे वायर मान कखनो धनात्मक आसबे ना शून्य चे बड़ो आसबे ना तखन ठीक एइभाबे क्यालकुलेशन करो क्यालकुलेशन करले एखाने आमादेर माइनस छिलो आमरा वर्ग करे दिब वर्ग करले एटाई आसबे বর্গ করলে এটাই আসবে এটাই আসবে তাহলে এখানে আমরা লিখব সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু এখানে হবে y এর ভ্যালু শূন্যের চেয়ে কি হতে পারবে না বড় হতে পারবে না তার মানে এখন করবে উল্টাটা তার মানে এখানে আমরা যখন দেখব তখন আবার দেখো কি বলছে এখানে y এর ভ্যালুটাকে বুঝাইতেছে প্রথমে এটা জিরো এটা হচ্ছে ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি তাহলে এখানে বলতেছে মাইনাস সমস্ত বাস্তব সংখ্যা पर बने जिरो से बड़ो होते पर तर मैं जिरो पर कि बार जाए तो मैं एन कि आसते पर आसते माइनस इनफिनिटी लेस दें वाई लेस दें वन इक्ुअल जिरो जिरो समान जिरो से छोटो है किंतु बड़ो होना तर मैं एखे हमारे आंसर आसा हे माइनस इनफिनिटी कमा जिरो माइनस इनफिनिटी कमा जिरो तो माइनस सब समय फर्स्ट ब्रैकेट है जी इनफिनिटी माइनस इनफिनिटी सब समय फार्ष्ट ब्रैकेट और जिरो बोलते इक्ुअल तम समान बह बोलते अवश्य तार ब्रैकेट दीते हैं तो आंसर आसा तेल प्रिय शिक्षार्थी बंधुरा दूटा मैथ कर दिल एखे प्लस दिए कर माइनस दिए कर प्लस थकले प्लस थकले माइनस थे शुद्ध लास्टे रेजट एक चेन्ज हो ठीक ना तो जैक प्रिय शिक्षार्थी बंधुरा ये क्यों मैथगुल समाधान करब ए तुम्हारे जो कोई बड़ी क्ज दीब वहीगल बसा बस प्रैक्टिस करवा ठीक है ना तो तुम्हारे बड़ी क्ज दीची हमें एक ख्याल करो इट उज की हाँ एफ अफ एक्स माइनस रूट अफर एक्स प्लस वन तेल ये मैथटा करवा तरपर हे एफ अफ एक्स इक्वल रूट ओवर वन माइनस एक्स तीन नम्बर एफ अफ एक्स इक्वल माइनस रूट ओवर वन माइनस टू एक्स ठीक है तेल ये मैथगुल करवा इनशाला ठीक है ना तेल प्रिय शिक्षार्थी बंधुरा আমরা মোটামুটি তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম এই তিনটা ম্যাথ করে অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা হ্যাঁ বা আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে ওই গ্রুপে অবশ্যই দিবে হ্যাঁ আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবে আগে জানাবে ক্লাস শুরু হওয়ার আগে আমাকে জানা দিবে স্যার আমার এই ম্যাথটা প্রবলেম হ্যাঁ মোবাইল দিয়ে পিক তুলে তারপরে আমাকে ইনবক্সে কিংবা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে স্যার এটা প্রবলেম আছে একটু সমাধান করে দিলে ভালো হয় অবশ্যই আমি পরবর্তী ক্লাসে সমাধান করতে চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু